যখন পেয়াদি ক্ষুধা লাগে তখন পদ্মা সেতুর কথা আর টিয়ানেলের কথা মনে থাকে? নির্বাচন সম্পন্ন হলো, এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হলো, তো অনেকে এখন বলছে যে এরপর কি হবে, মন্ত্রিসভা গঠিত হলো, তা আপনার দৃষ্টিতে আসলে এরপর কি হতে যাচ্ছে আমাদের দেশে, বা 2024 সাল আসলে কিসের সাল হবে বাংলাদেশের জন্য? জালেমের জুলুম বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একসময় শেষ হয়ে যাবে, ধাপ ধাপ করে যখন জ্বালানি জ্বলতে থাকে একসময় শেষ হয়ে যায়। লিকুল্লি কামালিন ঝাওয়াল, প্রত্যেকটা বিষয়ের একটা শেষ আছে। আমরা মনে করি এই জুলুম একটা শেষ আছে, এই প্রহসন একটা শেষ আছে। শেষ শেষ কখন হবে সেই অপেক্ষা আমাদেরকে থাকতে হবে, এবং শেষ করার জন্য আমাদেরকে চেষ্টা সাধনা করতে হবে। এর জন্য আমরা মাঠে ময়দানে আগেও আছি, এখনো আছি, এবং নির্বাচন উত্তরণের পরে আমরাই প্রথম এই নির্বাচনের বিরুদ্ধে মিছিল করেছি, বক্তব্য দিয়েছি, লাল কার্ড দেখিয়েছি। কাজেই জুলুম অত্যাচার চলছে, চলবে, একসময় শেষ হয়ে যাবে। এরকম গোটা দুনিয়াতে ছিল, এখনো আছে, ভবিষ্যৎ থাকতে পারে। এমনিতে অনেকে বলছে যে সরকার টিকে যাবে এবং আগামী 5 বছরের জন্য আওয়ামী লীগ সমর্থিত বা আওয়ামী লীগের সরকারটা থাকবে, আপনি কি সেটা ভাবছেন, মনে করছেন? ফেরাউনের সরকারও তো 750 বছর ছিল, এরকম হাজারো জালেমদের সরকার বহু দীর্ঘস্থায়ী হয়েছে। ব্রিটিশ এদেশে 200 বছর অন্যায় বা শোষণ করেছে, মানুষ শোষিত হয়েছে। এই মিসাল তো আজকের না, আগেও ছিল, কাজে হতে পারে, আবার নাও হতে পারে, কিছুই বলা যায় না। কাজে ভবিষ্যৎবাণী করবো কিভাবে, হতেও পারে নাও হতে পারে, কখন কি হবে আমরা কেউ জানি না, শেখ হাসিনা নিজেও তো জানে না। সে তো বলতেছে যে আমেরিকা যাকে তাকে পরিবর্তন করতে পারে, সে নিজেই বলে। কাজে টিকতেও পারে নাও টিকতে পারে, হতেও পারে নাও হতে পারে, উভয় সংখ্যা আছে। আপনারা কি করবেন, বা যারা মানে বিরোধী সমর্থিত বা সহযোগী দলগুলো রয়েছেন, আপনাদের করণীয় কি, আপনাদের প্রস্তুতি কি? আমাদের করণীয় হলো সরকারের খারাপ দিকগুলি, অবৈধ কাজগুলি জনগণকে উপস্থাপন করা, জনগণকে জাগ্রত করা, সচেতন করা। আর আমরা মনে করি জনগণ জাগ্রত হয়, সচেতন হয়, তাহলে অবৈধ কোনো সরকার থাকতে পারবে না। কাজে আমাদের মূল এখন আমাদের প্রোগ্রামই হবে, কর্মসূচিই হবে জনগণকে সচেতন করা, জাগ্রত করা, এবং জালেমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সমস্ত জনগণকে ঝাঁপিয়ে পড়তে হবে, এবং সেই দিকেই জনগণকে আমরা উদ্দীপনা সৃষ্টি করার চেষ্টা আমাদের করতে হবে। সেই জন্য আপনাদের প্রস্তুতি এবং জনগণকে আপনারা কি মেসেজ দিতে চান? জনগণকে আমরা মেসেজ দিতে চাই যে এই অবৈধ সরকার, এই অবৈধ সরকারের কাজগুলি অবৈধ, এ দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলছে, রিজার্ভকে নষ্ট করে ফেলছে, আজকে বাজারের অবস্থা খুব খারাপ করে ফেলছে, সাধারণ মানুষ ক্ষুধার্ত, তারা খেতে পারে না, বাজারে গেলে ব্যাগ খালি নিয়ে ঘরে ফিরতে হয়, এই সমস্যা আরো বাড়বে, কমবে না। এই বাড়ার পিছনে কারণ হলো অবৈধ সরকার। আমরা যদি জনগণের এই সমস্ত নিজেদের দাবি দাওয়াগুলি জনগণের কাছে পেশ করতে পারি, স্থাপন করতে পারি, জনগণ ভালো খেতে চায়, ভালো পড়তে চায়, শান্তিতে বসবাস করতে চায়, তাদের অধিকার বাস্তবায়ন করতে চায়, তার অধিকার নিয়ে থাকতে চায়, যদি জনগণকে আমরা সচেতন করতে পারি, তাদেরকে জাগ্রত করতে পারি, তাহলে ইনশাল্লাহ আশা করি এই জালেম আর জুলুম করতে পারবে না। একটা বিষয় আসলে সব জায়গাতে ঘোরাঘুরি করছে বিভিন্ন মাধ্যমে, যে যতদিন সরকার টিকেছে বা 15 বছর যাবৎ আওয়ামী লীগ সরকারের অনেক উন্নয়ন আমরা দেখেছি, আমরা ফ্লাইওভার, টানেল দেখেছি, বা আমরা মেট্রো রেল দেখেছি, এলিভেটেড এক্সপ্রেস দেখেছি, কিন্তু জনগণ এটাকে সহজভাবে অ্যাকসেপ্ট করছে না, এটা কারণটা কি? এই এখানেই তো ব্যাপারটা, তো এখানে আমরা যে এই প্রশ্নটাই তো সরকারকে নিজে জানা উচিত। দেখেন আপনার প্রাইভেট গাড়ি আর পাঁচরো গাড়িতে চলবে না, পেটে ভাত থাকবে না, এই গাড়ি আপনাকে শান্তি দেবে না, আপনি আরামের বিছানায় শুইবেন, কিন্তু আপনি ক্ষুধার্ত, আপনাকে সে আরামের বিছানায় ঘুম দিবে না। মানুষ খেতে পারে না। আজকে ঔষধের অবস্থা কি দেখেন তো, 5 বছর আগে ঔষধের দাম কত ছিল এখন দাম কত, 5 বছর আগে ডালের অবস্থা কি ছিল এখন কত, 5 বছর আগে একজন উকিলকে কত টাকা দিতে হইতো কেসের জন্য এখন কত দিতে হয়, 5 বছর আগে একটা জমি রেজিস্ট্রেশন করতে কত টাকা দিতে হইতো এখন কত টাকা দিতে হয়,
পাঁচ বছর আগে আলুর দাম কত ছিল, ডালের দাম কত ছিল, চিনির দাম কত ছিল, চালের দাম কত ছিল, তরকারির দাম কত ছিল, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলির দাম কত ছিল। তো এখানে যদি দেখি যে পাঁচ বছর আগে আমার বেতন কত ছিল, তা বেতনের সাথে দ্রব্যগুলির অবস্থা আসমানজনী পার্থক্য। তাই প্রতিনিহত যেটার সাথে আমার যুদ্ধ করতে হয়, সংগ্রাম করতে হয়, তখন কি পদ্মা সেতুর কথা মনে থাকে? তখন কি রেলের কথা মনে থাকে? তখন তো আমি চোখের মধ্যে সব ধুয়া কুয়া দেখি, জঙ্গুদা। এর জন্য জনগণের মৌলিক অধিকার রক্ষা করতে পারেনি। জনগণের মৌলিক অধিকার কি? শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অন্ন, বস্ত্র। আপনি শিক্ষার অবস্থাকে দেখেন, দেখেন তো সেখানে পদ্মা সেতু কি জনগণের মৌলিক অধিকারের মধ্যে আসে? ট্রামের, মেট্রো রেল, ওভার ব্রিজ। শিক্ষার অবস্থাকে দেখেন, আজকে প্যাক প্যাক, ব্যাং, মাছ ধরা, পাকানো, এগুলি শিক্ষা দেওয়া হচ্ছে, যৌনতা শিক্ষা দেওয়া হচ্ছে। শিক্ষা অবস্থা শেষ। বস্ত্রের অবস্থা কি? আজকে মানুষ বস্ত্রহীন অবস্থা রাস্তায় ঘুমাচ্ছে। আজকে বাসস্থানের অবস্থাটা কি? খোলা আকাশের নিচে মানুষ। চিকিৎসার অবস্থা কি? হাজারো মানুষ ঢুকে ঢুকে মরছে। তাহলে দেখেন মৌলিক অধিকারগুলি রক্ষা করতে পারে নাই। আজকে একজন মানুষ কোর্টে যাবে, বিচারালয়ে যাবে, তার ন্যায্য বিচার পাওয়ার জন্য, পাবে সেখানে ন্যায্য বিচার, ইঙ্গিতে সেখানে বিচার হয়। তো তখন কি মনে পড়ে যখন আমি আমার ভাইকে, আমার বোনকে, আমার ছেলেকে, আমার মাকে দেখি অবৈধভাবে ফাঁসিতে ঝুলছে, অবৈধভাবে জেলখানে আবদ্ধ অবস্থায় আছে, অবৈধভাবে তাকে হত্যা করা হয়েছে, অ্যাসাল্ট করা হয়েছে, তখন পদ্মা সেতুর কথা মনে থাকে? আমাকে বলুন তো। এই কারণে পদ্মা সেতুর কথা মনে নেই। এরপর যখন দেখে যে রিজার্ভ শূন্য, তখন তারা চিন্তা করে পদ্মা সেতু তো আমাদের টাকা দিয়ে করা হয়েছে, আমাদের রিজার্ভের টাকা, এ তো ডাল নুন, ডাল নুন পানি সব হামারা, ফুটেনকা তো মারা, সবই আমার, আমার রিজার্ভের টাকা, আমার খাজনা, আমার ভ্যাট, আমার ট্যাক্সের টাকা রিজার্ভ, সেখান থেকে নিয়ে তুমি ক্যানেল করছো। শুধু ত্যানেলই করো নেই, আজকে 92,000 কোটি টাকা তুমি ব্যাংক থেকে চুরি করছো। 92,000 কোটি টাকা তুমি, 14,00,000 কোটি টাকা কোন বর্ণনায় আছে, 10,00,000 কোটি টাকা তুমি বিদেশ পাচার করেছো। এটা টাকাগুলি কাদের? আমাদের। যখন আমরা দেখি যে পদ্মা সেতুর আড়ালে, ট্রেনের আড়ালে, রেলের, মেট্রো রেলের আড়ালে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা পাচার করা হয়েছে, চুরি করা হয়েছে, তখন আমাদেরকে আশ্বস্ত করে না, বরং এই চোর এবং ডাকাতদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মেজাজ তৈরি করে।